ফাইনালি চলে আসলাম আমার ঈদের ব্লগ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম তরিমা, ওয়েলকাম টু মাই ঈদুল ফিতর ব্লগ। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। অ্যান্ড আমি একটু লেট করে ব্লগটা আপলোড দিচ্ছি যেন তোমরা একদম ফ্রি হয়ে দেন ব্লগটা দেখতে পারো। ঘুম থেকে উঠে দেখি অলরেডি রান্না বাড়া চলছে, পোলাও রোস্ট এগুলো মামি নানু রান্না করছিল। মসজিদে জামাত তো ছিল সকাল 8টায়, সো দেখি সকালে অলরেডি ওরা সবাই হচ্ছে নামাজে চলে গিয়েছে। অ্যান্ড কতক্ষণ ওয়েট করার পরে দেখি ওদের নামাজ শেষ, ওরা চলেও এসেছে। আর সেই যে কুটুস আবদুল্লাহটাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, ওকে সবাই কোলে নিচ্ছিল, রেড এই পাঞ্জাবিটা পরে ওকে মাশাল্লাহ অনেক কিউট লাগছিল। আর আমি হচ্ছে তখন কেবল শাওয়ার নিয়েছি, তো শাওয়ার নিয়ে তখন ওকে একটু কোলে নিচ্ছিলাম। আর আমাদের নানু বাড়িতে রোজার ঈদটা মেনলি এমন হয় যে সকালে গোসলের পরে আগে হচ্ছে খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সাজগোজ রেডি হওয়া সব। আর এদিকে নানার সাথে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল, কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তাই পিকচারগুলো অ্যাড করে দিলাম। এরপর খাওয়া দাওয়ার পালা, পোলাও রোস্ট সালাদ সাথে গরুর মাংস, সব কিছু তো খুবই টেস্ট হয়েছিল মাশাল্লাহ। তো আম্মু হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিল খাবার, তো আমিও খেতে বসে গেলাম, মজা করে খেলাম, দেন রেডি হচ্ছিলাম। আর এখানে আম্মুকে দেখেন, আম্মুকে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল ঈদের দিন, সবসময় লাগে ঈদের দিন আম্মুকে আরো সুন্দর লাগছিল মাশাল্লাহ। আম্মুর এই ড্রেসটাও আমি ঈদ শপিং হলে দেখিয়েছিলাম, আদান সিলেবাসের, আর এই ড্রেসটাও মাশাল্লাহ এত সুন্দর, আম্মুকে খুবই স্যুট করেছে ড্রেসটা মাশাল্লাহ। আর এদিকে আমি হচ্ছে আমাদের আব্দুল্লাহর সাথে একটু দুষ্টুমি করছিলাম, তারপর এই তো আমার রেডি হওয়া ডান। আমার জুয়েলারি ছিল জাস্ট একটা গোল্ডের ইয়াররিংস, রিং অ্যান্ড গলায় ছোট একটা চেন পরেছিলাম, অ্যান্ড হাতে কিছু নেলস ছিল ওগুলো পরেছিলাম। আর এদিকে হচ্ছে নানা দেখি যে দোকান থেকে আসছে, নানার একটু ফুটেজ নিলাম। হাই টু দিস কিউটিস, ওরা দুইজনই হচ্ছে আমার মামাতো বোন হয়, বাট ওরা দুইজনই হচ্ছে আমার ব্লগ দেখে, অ্যান্ড ওদেরকেও আমি একটু ব্লগে নিলাম, কজ ওদের দুজনকেই মাশাল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগছিল, পুরো লাল টুকটুকে পরীর মতো একদম, তাই না? দুইজনই অনেক কিউট মাশাল্লাহ। আম্মুর আর নানুর একটা পিক তুলে দিলাম, তারপর আম্মু নানু মামি সবাইকে মাশাল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগছিল, আর নানুকে তো ওই শাড়িটা পরে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড আই ওয়াজ জাস্ট লাভিং মাই ঈদ লুক, অ্যান্ড এত এলিগেন্ট অ্যান্ড এত সুন্দর হয়েছিল ঈদ লুকটা মাশাল্লাহ। আমার কাছে তো আমার ঈদ লুকটা অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে আমার ঈদ লুকটা কেমন লেগেছে ডু লেট মি নো। আমার দাদু বাড়ি থেকে নানু বাড়িতে আসতে আড়াই তিন ঘন্টার মতো সময় লাগে, তো আপু হচ্ছে দাদু বাড়িতে ঈদের নামাজটা পড়ে তারপর এসেছিল আমাদের এখানে, তো এরপরে কিছু ফ্যামিলি পিকচার তুললাম, এরপরে দুপুরে আবারও খেয়েছি, খেয়ে দিয়ে দেন রেস্ট নিয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করি। ওই নানুর পোলাও রোস্টটি হচ্ছে আমি দুই দিন ভোরেই শুধু খাই ঈদে, ওই দিন সকাল দুপুর রাত তিনবার খেলাম, আবার পরের দিনও মানে নানু যেটা রান্না করবে আমার পছন্দের ওটা আমি দুই দিন ভোরেই হচ্ছে শুধু খাবো। এইটাও কিন্তু আমার ঈদের আরেকটা মেন ড্রেস, একদম গর্জিয়াস একটা পাকিস্তানি ড্রেস, ওনাটা জাস্ট দেখো এত গর্জিয়াস কাজ করা, ওনাটা ছিল নেটের উপর, আর এই ম্যাচিং শুজ অ্যান্ড ব্যাগটা ছিল হচ্ছে আরং থেকে, আর এই ইয়াররিংস গুলো একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। ইয়াররিংস অ্যান্ড টিকলি সেটটা কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ ড্রেসটার সাথে, আর এটার সাথে কিন্তু একটা নেকলেসও আছে, নেক পিসটা আমি পরিনি যেহেতু বেশি গর্জিয়াস হয়ে যাবে। তাহলে ঢাকায় থাকলে তো শুধু রেস্টুরেন্ট হ্যাং আউট এগুলোই হয়, বাট এখানে একটু ডিফারেন্ট কাটলো আমার ঈদটা। এই ছিল আমার ছোট্ট একটি ঈদের ব্লগ, কেমন লাগলো জানিও, ভালো লাগলে পেজটিতে অবশ্যই লাইক দিয়ে দিও। আল্লাহ হাফিজ।